প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী শিক্ষক হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পূর্বে আমার পরিচয়টা দিয়েছি, তারপরেও আমি আরেকবার আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী শিক্ষক হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়। আমার ফোন নাম্বার হচ্ছে 01674064626। আমার ইমেল নাম্বার হচ্ছে omar_30@yahoo.com। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়টা তোমাদেরকে পড়াবো তা হচ্ছে নাগরিক ও নাগরিকতা। প্রিয় শিক্ষার্থীরা, আজ থেকে প্রায় 2500 বছর আগে নাগরিকতা শব্দটি উৎপত্তি হয়। প্রাচীন গ্রিকে তখন নাগরিকতা ছিল, নাগরিকতার উদ্ভব ঘটে। তখন ছিল রাষ্ট্রগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল, যারা নাগরিকরা প্রত্যক্ষ কাজে অংশগ্রহণ করতে পারত তাদেরকেই নাগরিক বলা হতো। কিন্তু নারীদের, ভৃত্যদের এবং বিদেশীদের নাগরিক বলা হতো না। পরবর্তীতে কালের পরিক্রমায় এই পরিবর্তন ঘটেছে। এখন নাগরিকতা অর্থ ব্যাপক। এখন নাগরিকতা অর্থে বোঝায় যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের অধিকার ভোগ করে। যেমন আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশের ও কিছু অধিকার ভোগ করে থাকি, এবং আমি বাংলাদেশের হিসাবে, আমরা বাঙালি হিসাবে কিছু দায়িত্ব কর্তব্য পালন করি, আর একেই নাগরিকতা বলে। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নেই নাগরিকতার সংজ্ঞাটা কি। সুতরাং আমরা বলতে পারি যে, ব্যক্তি কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্রের প্রদত্ত অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তাকেই নাগরিক বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেকেই নাগরিক এবং নাগরিকতা এক সূত্রে গেঁথে ফেলি। দুটি মূলত একটু আলাদা। নাগরিক হচ্ছে যারা রাষ্ট্রে বসবাস করে এবং জন্মগ্রহণ করে, আর নাগরিকতা হচ্ছে যে রাষ্ট্রের বিভিন্ন অধিকার ভোগ করে থাকে এবং দায়িত্ব কর্তব্য পালন করে, সেই তাই হচ্ছে নাগরিকতা। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন দেখে নেই নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলো। নাগরিকতা অর্জনের পদ্ধতি হচ্ছে দুটি। এক হচ্ছে জন্মসূত্রে নাগরিকতা, দুই হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকতা। প্রথমে আসি আমরা জন্মসূত্রে নাগরিকতা। প্রিয় শিক্ষার্থীরা, জন্মসূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতি, জন্মসূত্রে নাগরিকতা অর্জনের পথেও দুটি পদ্ধতি অনুসরণ করা হয়। এক হচ্ছে জন্মনীতি, আরেকটি হচ্ছে জন্মস্থান নীতি। আমরা প্রথমে আসবো জন্মনীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নীতি অনুযায়ী পিতা মাতার নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারণ করা হয়। ধরো, যেমন তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছো, তোমার পিতা মাতা বাংলাদেশী এবং তুমিও বাংলাদেশী নাগরিক। প্রিয় শিক্ষার্থী, এই ক্ষেত্রে শিশু যেই দেশ এবং যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, পিতা মাতার নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারণ করা হয়। আমি আরেকটু ভাবে ক্লিয়ার ভাবে বলি, যেমন তোমার জন্মগ্রহণ করেছো ভারতে বা আমেরিকার যে কোনো একটি দেশে, কিন্তু তোমার পিতামাতা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, তোমার পিতামাতা বাংলাদেশের নাগরিক, তাই তুমিও বাংলাদেশের নাগরিক হবে। প্রিয় শিক্ষার্থীরা, পিতা মাতার দ্বারাই বাংলাদেশের নাগরিক আমরা হতে পারি, তাই এটি হচ্ছে জন্মনীতি অনুসারে নাগরিক। এবার আমরা জানবো জন্মস্থান নীতি। এই নীতি অনুযায়ী পিতা মাতা যেই দেশেরই নাগরিক হোক না কেন, সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করে সেই রাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। আমরা যেমন বাংলাদেশি পিতা মাতার সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলো, সেই সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। এক্ষেত্রে নাগরিকতা নির্ধারণে রাষ্ট্রের প্রাধান্য দেওয়া হয়। এই নীতি অনুসরণ করে কোনো বাবা মার সন্তান অন্য দেশের জাহাজ বা দূতাবাসে জন্মগ্রহণ করলো, জাহাজ বা দূতাবাসে সেই দেশে ওই দেশের নাগরিক হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে জন্মসূত্র নাগরিক প্রদানের ক্ষেত্রে বিশ্বের অধিকাংশ দেশ জন্মনীতি অনুসরণ করে, তবে জন্মস্থান নীতিও কিছু দেশ অনুসরণ করে। বাংলাদেশ জন্মনীতি অনুসরণ করে, জন্মস্থান নীতি অনুসরণ করে না। অন্যদিকে আমেরিকা, কানাডা সহ অন্য কয়েকটি দেশ জন্মস্থান নীতির মাধ্যমে নাগরিকতা নির্ধারণ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তীতে দেখব অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের কিছু শর্ত থাকে।
কতগুলো শর্ত পালনের মাধ্যমে এই রাষ্ট্র নাগরিকতা অর্জন, রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে অনুমোদন সূত্রে নাগরিকতা বলা হয়। সাধারণত অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে যেসব শর্ত পালন করতে হয় সেগুলো হলো, সে রাষ্ট্রের নাগরিককে বিয়ে করতে হবে, সরকারি চাকরি করতে হবে, সততার পরিচয় দিতে হবে, সে দেশের ভাষা জানতে হবে, সম্পত্তি ক্রয় করতে হবে, দীর্ঘদিন বসবাস করতে হবে এবং সেনাবাহিনীতে যোগদান করতে হবে। রাষ্ট্রভেদে এই ধরনের শর্ত বিভিন্ন রকম হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের নাগরিকতার শ্রেণী বিভাগ, নাগরিকতা অর্জনের পদ্ধতির শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা যেই পড়াটা এখন পড়লাম বা আমি যা আলোচনা করলাম তা থেকে আমি তোমাদের কিছু প্রশ্ন করতেছি, তোমরা খাতা কলম নিয়ে রেডি হও, আমার এই প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নাগরিক কাকে বলে, নাগরিকতা কত প্রকার ও কি কি? সর্বশেষ প্রশ্ন হচ্ছে, অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের 2টি পদ্ধতি লিখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই মাত্র যারা খাতা কলম নিয়ে উপস্থিত হয়েছে তাদের জন্য আবার বলছি, নাগরিক কাকে বলে, নাগরিকতা কত প্রকার ও কি কি, অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের 2টি পদ্ধতি লিখো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা লিখেছ, তোমাদের লেখা শেষ হয়েছে। আমরা পরবর্তী বিষয়ে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী কাজ হচ্ছে বাড়ির কাজ। তোমরা এটিও খাতায় লিখে নাও এবং তোমরা যে আগের যে প্রশ্নগুলোর উত্তর লিখবে এবং বাড়ির কাজের উত্তর দিবে তা পরবর্তীতে তোমরা মেসেঞ্জারের মাধ্যমে অথবা কমেন্ট করে উত্তরগুলো জানিয়ে দিতে পারো। তুমি কিভাবে একজন বাংলাদেশের নাগরিক হবে ব্যাখ্যা করে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার প্রশ্ন করছি, তুমি কিভাবে একজন বাংলাদেশের নাগরিক হবে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই প্রশ্ন লেখা হয়েছে। তাহলে আজ আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্যতা কামনা করি, সবার দীর্ঘায়ু কামনা করি। সবাই করোনা থেকে নিজেকে হেফাজত রেখো, বাসা থেকে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করবে, সাবান পানি দিয়ে হাত ধোবে। আজ এই পর্যন্তই, সবাই সুস্বাস্থ্যতা কামনা করে আবারও বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।